াহির রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে সাতাশটি লেকচার দিয়েছি আজকে আমার তম লেকচার তো আমি তোমাদেরকে চাপ্টার আট দিয়েছিলাম লেগের পলিনোমিয়াল এর আগে আমি তোমাদেরকে থিওরাম থ্রি পড়াইছি আজকে আমি তোমাদেরকে পড়াবো এক্সাম্পল থ্রি দেখো এক্সাম্পল থ্রি ম্যাথটা দেওয়া আছে এল এন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স factorial এন ডি এন ডি এক্স এন এক্স টু দি পাওয়ার the ই টু দি পাওয়ার মাইনাস এর সাহায্যে প্রথম পাঁচটি লেগের বহুপদী বাহির করো অঙ্কটা এইভাবে দেওয়া থাকতে পারে আবার এইভাবে দেওয়া থাকতে পারে দেখো যদি এটা দেওয়া আছে এত হয় তবে এল নট অফ এক্স এল ওয়ান অফ এক্স এল টু অফ এক্স এল থ্রি অফ এক্স নির্ণয় করো তো যেহেতু এটা দুই হাজার দশ এবং দুই হাজার সালে আটসে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভালোভাবে খেয়াল করে এই অঙ্কটা না করলে আবার পরবর্তী আরও কিছু অঙ্ক আছে যেগুলো করতে সমস্যা হইতে পারে এই জন্য এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং করতে হবে খেয়াল করো দেওয়া আছে এল এন এক্স সমান ইটু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল এন ডি এন ডি এক্স এন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখন এল এন এর মান আমরা যদি জিরো বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু প্রথম যে অংশটা পাবো এল ও এল নট অফ এক্সের মান পাবো খেয়াল করো এন এর পরিবর্তে আমরা যদি জিরো বসিয়ে দেই এল জিরো অফ এক্স সমান এখানে এন এর মান জিরো বসাই দিলাম এখানে এন এর মান জিরো বসাই দিলে এটা জিরো ওয়ান হয়ে যায় দেখো এটা জিরো বসাই দিলে এটা বাদ চলে যেতেছে এন এর মান জিরো বসাইলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ই টু দি পাওয়ার এক্স শুধু থাকতেছে তাহলে ই টু দি পাওয়ার এক্স আর ইটু দি মাইনাস এক্স থাকতেছে সমান আশা করি তোমরা এটা বুঝতে পারছ পরবর্তীতে দেখো এন এর জায়গায় 1 তো এন এর জায়গায় ওয়ান বসাইলে এটু পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল এন এর জায়গায় ওয়ান বসাইছি তারপরে এখানে ওয়ান বসাইছি ওয়ান তো লিখতে হয় না ডি ছিল তারপরে ডি ছিল আমরা এখানে এন এর জায়গায় বসাই খেয়াল করা এক্স টু দি পাওয়ার এন ছিল এক্স টু দি পাওয়ার এন এর মান ওয়ান বসাই দিচ্ছি ওয়ানটা লিখতে হয় না ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবার যে কাজটা করছি দেখো ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স তারপরে দেখো ডিডি এক্স অফ এক্সের সাপেক্ষে এটাকে আমরা অন্তরীকরণ করবো তো অন্তরীকরণ করলে আমরা ই টু দি পাওয়ার এক্স রে ইউ দরছি এবং এক্স রে দরছি বি তাহলে দেখো ইউ ঠিক থাকবে ইউ ইটু দি পাওয়ার এক্স ইউ ঠিক আছে বিয়ের অন্তরীকরণ করলে ওয়ান রে ওয়ান এক্স হিসাবে অন্তরীকরণ করলে ওয়ান তারপরে প্লাস হবে তো আবার রে ঠিক রেখে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রে অন্তরীকরণ করলে হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এই জন্য এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিছিলে ইনু দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে তো ইটু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে কি হবে ওয়ান মাইনাস এক্স থাকবে তারপরে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সূচকের নিয়মে যদি তোমরা যোগ করো তাহলে ই টু দি পাওয়ার জিরো হবে ওয়ান মাইনাস এক্স থাকবে আর ইটু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান মাইনাস এক্স আশা করছি এল এন অফ ওয়ান এক্স ওয়ান এল ওয়ান অফ এক্স এর মানটাও তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবার দেখো এবার এল এর জায়গায় এন এর জায়গায় আমরা টু বসিয়ে দিবো খেয়াল করো আমরা এন এর জায়গায় টু বসাবো আমাদের যে নংটা ছিল এটা এ অংশে আমরা এন এর জায়গায় টু বসাবো তো এন এর জায়গায় টু বসালে এটা আসতেছে আমাদের টু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল টু মানে টু তো ডি টু ডি এক্স টু মানে হচ্ছে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ তো আমরা প্রথমবার অন্তরীকরণ করি প্রথমবার অন্তরীকরণ করলে আর ডি এক্স থাকবে ডি টু ডি এক্স এর জায়গায় ডি এক্স থাকবে তো এ ই টু দি পাওয়ার মাইনাস রে ইউ আর এক্স রে বি ধরে অন্তরীকরণ করলে এই অংশটা আসে এটা সহজ বিষয় যেমন ধরো ইউ ঠিক রাখলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ঠিক রাখছি এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে টু এক্স হবে আবার প্লাস হবে এখানে সূত্রের প্লাস তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ঠিক থাকবে বি ঠিক থাকবে ই টু দি পাওয়ার মাইনাস রে অন্তরীকরণ করলে হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স জন্য এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো আবার এটাতে কি বোঝাইছে এখানে এখানে বোঝানো হয়েছে ডিডি এক্স তার মানে এটাকে আবার অন্তরিকরণ করতে হবে দেখো একবার এটারে অন্তরিকরণ করলে এটা আসে এটারে অন্তরিকরণ করলে এটা আসে একেবারে সহজ বিষয় ইটু দি পাওয়ার এক্স রে ইউ ধরো আর বাকি এটারে বি ধরো সব জায়গায় ইটু দি পাওয়ার এক্স রে তোমরা ইউ দরে অঙ্কটা অঙ্কটা করে ফেলবা অন্তরীকরণ এটা সহজ বিষয় এরপরে এই লাইন আসছে এই লাইন থেকে এই লাইন তো বুঝো টু গুন করে দিছি ব্র্যাকেট উঠাই দিছি তারপরে সবগুলো একসাথে করছি তারপরে এইখানে যেই কাজটা করছি সেটা হচ্ছে টু কমন নিচে আর কিছু না ইটু দি পাওয়ার এক্স কমন নিচি সরি ইটু দি পাওয়ার মাইনাস এক্স দেখো দি দিবার মাইনাস এক্স সবগুলোতে আছে তো এখানে ইটু দিবার মাইনাস এক্সটা কমন নিয়ে নিলে কি থাকবো টু মাইনাস টু টু এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার তো এটা যোগ বিয়োগ করলে এখানে হবে টু এখানে টু এক্স আর টু এক্স মিললে হয়েছে ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে সাজাই লিখছি জাস্ট এক্স স্কেয়ারটা আগে লিখছি মাইনাস ফোর এক্স প্লাস টু আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এরপরে দেখো আবার আবার আমরা এই যে এই অংশটা এই অংশটাতে আবার আমরা এন এর মান থ্রি বসাবো খেয়াল করো খুব সহজ বিষয় শুধু অন্তরীকরণটা বুঝলেই হবে এখানে আমরা এল থ্রি অফ এন এখানে যে এল এন ছিল আমরা এন এর জায়গায় থ্রি বসিয়ে দিলাম দেখো এখানে এন এ জায়গায় থ্রি বসাই দিলাম এখানে এন এর জায়গায় থ্রি বসাই দিলাম আর এইখানে এন জায়গায় থ্রি বসাই দিলাম এবার ইটু দিপার এক্স ইটু দি পাওয়া এক্স ফ্যাক্টোরিয়াল থ্রি জায়গায় ফ্যাক্টোরিয়াল থ্রি রাখলাম তো ডি থ্রি ডি এক্স থ্রি মানে হচ্ছে তিনবার অন্তরিকরণ এর সাপেক্ষে তাই প্রথমবার অন্তরীকরণ করলে ডি টু ডি এক্স টু থাকবে এটাকে অন্তরীকরণ করো এটাকে ইউ ধরো আর এক্স থ্রি উপরে বি ধরে অন্তরিকরণ করলে হয় এটা এটা বোঝাইতে হয় না আশা করি তোমরা এটা এমনিতেই বুঝে যাবে কারণ বাকিগুলো যেহেতু বোঝানো হয়েছে তারপরে দেখো আবার অন্তরীকরণ করলে আবার এক কমবে তো এটা একবার অন্তরিকরণ করো এই দুইলে এই এই দুইটা আসছে এটাকে অন্তরিকরণ করলে এই দুইটা আসছে আর মাঝখানের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আশা করি তোমরা এই বিষয়টাও ভালোভাবে বুঝতে পারছো এরপরে দেখো আবার অন্তরিকরণ করতে হবে তো আবার অন্তরিকরণ করলে এখান থেকে দেখো দুই আছে দুইবার অন্তরীকরণ করলে আর একবার থাকবো তো একবার অন্তরীকরণ করলে কি হবে এই লাইন এই দুইটা থেকে বলছি এই দুইটা আসছে আর এই দুইটা আসছে তো এই দুইটার থেকে দেখো থ্রি সিক্স এক্স ইটু দি পাওয়ার এক্স আর এখানে তিনটা এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স আর তিনটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তাইলে হইব ছয়টা এটা কমাই ফেলছি আগে যুগ যুগ করছি তো প্লাস এটা যা আছে তা আবার দেখো ডিডি এক্স আবার যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এইটার থেকে পাইছো এই দুইটা এটা থেকে পাইছো এই দুইটা আর এটা থেকে পাইছো এই টামটা এবং এ পদটা আশা করি তোমরা এটাও বুঝতে পারছো আবার যে কাজটা করছি দেখো এখানে সবগুলাতে ইটুতি পাওয়ার মাইনাস এক্স আছে ইটুটি পাওয়ার মাইনাস এক্স থাকাতে ইটুতি পাওয়ার মাইনাস এক্সটা কমন নিয়ে নিছি তাহলে কী থাকবো সিক্স মাইনাস সিক্স এক্স মাইনাস বার ও এক্স প্লাস বার সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ তাহলে দেখো সিক্স ছয়ে আর বারো আঠারো আর ন ছয়ে আর তিনে হচ্ছে নয় এক্স স্কোয়ার আর মাইনাস এক্স কিউব আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পারছো তারপরে যেই কাজটা করা হয়েছে এন এর মান ফোর বসিয়ে দিয়েছি দেখো এন মান ফোর বসাই দিলাম এখানে ফ্যাক্টোরিয়াল ফোর এখানে ফোর বসাই দিলাম এন মান আর এক্সের পাওয়ার এন ছিল এখানেও ফোর বসাই দিয়েছি ইটু দি পাওয়ার মাইনাস এক্স তো ইটু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল ফোর তো এখানে চারবার অন্তরীকরণ বোঝাইছে তো একবার অন্তরীকরণ করলে ডি ডি থ্রি ডি এক্স থ্রি থাকবে এটাকে তোমরা কিন্তু ডি কিউব বা ডি এক্স কিউব এভাবে পরা যায় না এটাকে পড়তে হবে ডি কি ডি থ্রি ডি এক্স থ্রি তারপরে খেয়াল করো এটাকে যদি তোমরা অন্তরীকরণ করো এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর ইউ ধরো ইউ টিক রাখলো আর এ বি রে অন্তরীকরণ করলে হবে ফোর এক্স কিউব আবার এক্স টু দি পাওয়ার ফোর টিক রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স রে অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে দেখো ইটু দি পাওয়ার এক্স ইটু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফোর আবার যদি অন্তরীকরণ করি তাহলে এক কমে আসবে দেখো এক কমবে ডি টু ডি এক্স টু এটাকে অন্তরীকরণ করলে হবে এই দুইটা পদ আর দ্বিতীয়টাকে অন্তরিকরণ করলে হবে এই পদ আর এই পদ আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো এর দেখো আবার অন্তরীকরণ করবো এটাকে করলে দুইটা পদ আসবে এটাকে করলে দুইটা পদ আসবে এভাবে আসবে তো এখানে খেয়াল করো এটাকে ছোটো করে নেওয়া হয়েছে এখানে বারো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে দেখো চারটা এক্স কিউপি টু দি পাওয়ার মাইনাস এক্স চারটা এক্স কিউপি টু দি পাওয়ার এক্স তাহলে কটা হবে আটটা এক্স কিউপি টু দি পাওয়ার এক্স হবে মাইনাস এক্স হবে এই কাজটা আমরা এখানে কমে নিলাম দেখো এই লাইনটা আশা করি তোমরা এটাও বুঝবা তারপরে দেখো আবার যদি লাইন থেকে এলেন আবার অন্তরীকরণ করি তাহলে আরো এক কমবে ডি ডি এক্স তাহলে এটাকে যদি অন্তরীকরণ করো এই দুই পদ পাবা এটাকে অন্তরীকরণ করলে এই পদ আর এই পদ পাবা আর শেষেরটাকে অন্তরীকরণ করলে এটা এবং এই অংশটা পাবা তারপরে কি করছি দেখো চব্বিশ ইটু এক্স ইটু দি পাওয়ার মাইনাস এক্স চব্বিশ এক্স ইটু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে দেখো মাইনাস বারো এক্স স্কোয়ার ইটু দি পাওয়ার মাইনাস এক্স আর চব্বিশ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এখানে বারো আর চব্বিশে মিললা হয়েছে মাইনাস চৌত্রিশ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স অর্থাৎ যোগ করা হয়েছে তারপরে দেখো এইট এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ফোর এক্স কিউব ই টু দি মাইনাস এক্স তাহলে কী হবে এই দুইটা মিললা হয়েছে প্লাসের বারো এক্স কিউব ইটু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস এক্স আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তো আবার অন্তরীকরণ রয়ে গেছে আবার যদি আমরা অন্তরীকরণ করি এটাকে দেখো এখানে বোঝা যাচ্ছে না যে কাটাকাটি হয়েছে এই লাইন থেকে আমরা এই লাইনে আসছি দেখো এই চব্বিশ এক্স ইটু দিবার মাইনাস এক্স রে যদি অন্তরীকরণ করা এই এই দুইটা পথ পাবা এরপরের দুইটাকে অন্তরীকরণ করলে এই দুইটা পথ পাবা এরপর একটার অন্তরীকরণ করলে আরো দুইটা পথ আর শেষের অংশটার অর্থাৎ এক্স টু দিবার ফোর এবং ইটু দিবার মাইনাস রে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এই পথ এবং এই পথ পাবা এটা সহজ বিষয় অন্তরীকরণের বিষয় তারপরে দেখো এলেন থেকে এলেন চব্বিশ ইটু দি পাওয়ার মাইনাস এক্স চব্বিশ ইটু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে তারপরে দেখো চব্বিশ এক্স ইটু দি পাওয়ার মাইনাস এক্স আর বাহাত্তর এক্স ইটু দি পাওয়ার মাইনাস এক্স যুগ করলে কত হবে নাইনটি সিক্স এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে খেয়াল করো এখানে আছে ছত্রিশ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে আছে ছত্রিশ এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এটা যোগ করে দাও বাহাত্তর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে আছে বারো এক্স কিউ পি টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে আছে ফোর এক্স কিউ পি টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এটা এটা যোগ করলে হবে কত ষোলো মাইনাসে ষোলো এক্স কিউ পি টু দি পাওয়ার মাইনাস এক্স আর এটা হবে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো এর পরের লাইনে গিয়ে আমরা যে কাজটা করবো সবগুলোতে ইটু দি পাওয়ার মাইনাস এক্স আছে তো ইটু দিবার মাইনাস এক্স কমন নিয়ে নাও কমন নিয়ে নিলে এটা সামনে এসে পড়বে আর ইটু দি পাওয়ার এক্স আর ইটু দি পাওয়ার মাইনাস এক্স মানে ইটু দি পাওয়ার মাইনাস জিরো হবে এটা ওয়ান হয়ে যাবে আর ফ্যাক্টোরিয়াল ফোর তারপরে বাকি কাজটা দেখো চব্বিশ নাইনটি সিক্স এক্স প্লাস বাহাত্তর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর যদি তোমাদের সমস্যা হয় তারপরে কমেন্টে তোমরা জানাবা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেবো